হেই গাই আসছে ভাই। লকডাউন দেখতে সড়কে ঘোরাঘুরি করে প্রথম দিনেই শুধু ঢাকাতে গ্রেফতার 5 শতাধিক মানুষ, আটক শত শত গাড়ি। কঠোর লকডাউনেও ঢাকা সিলেট মহাসড়কে বেতন ভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভ। টিকা না পেয়ে হাসপাতালের ভিতরেই প্রবাসী কর্মীদের বিক্ষোভ। এসব বিষয়ের বিস্তারিত সহ সারাদেশের লকডাউনের সবশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানী সহ সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবুও অকারণে অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ। 1 জুলাই বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হয়ে সড়কে ঘোরাঘুরি করায় আটক করা হয়েছে 497 জনকে আর গ্রেফতার করা হয়েছে 258 জনকে। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে 8 জনকে। এদিন মোট জরিমানা করা হয়েছে 4,92,507 টাকা। মামলা হয়েছে 274টি আর গাড়ি আটক করা হয়েছে 6টি। রেকারিং করা হয়েছে 77টি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানিয়েছে, সরকারি নির্দেশনা পরিপালনের সকাল থেকে একযোগে ডিএমপির ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন ও গোয়েন্দা ডিভিশন মাঠে কাজ করছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়। অকারণে ঘোরাঘুরির জন্য মোট 497 জনকে আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে 258 জনকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে 8 জনকে। ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে জরিমানা করা হয়েছে 4,92,507 টাকা। মামলা দায়ের করা হয়েছে 274টি। গাড়ি জব্দ করা হয়েছে 6টি। রেকারিং করা হয় 77টি। মামলা জরিমানা আটকের কারণে লকডাউনের প্রথম দিনের সকালে মিরপুর এলাকার মূল সড়কগুলোতে যানবাহন ও মানুষের উপস্থিতি অনেক কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন ও মানুষের আনাগোনা বাড়তে থাকে। অলিতে গলিতে বিভিন্ন বয়সের মানুষকে মাস্ক ছাড়াই আড্ডা দিতে দেখা গেছে। চায়ের দোকানগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিকেল হতেই মিরপুরের সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তে শুরু করে। কারণে অকারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন রাস্তায়, অনেকে আবার ঘুরেছেন রিকশায়। মিরপুরের বিভিন্ন চেকপোস্টে মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশা যাত্রীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যৌক্তিক কারণ দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হয় তাদের। মিরপুর মডেল থানার সামনে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। সরকারি নির্দেশনা নিশ্চিত করতে সেখানে দায়িত্ব পালন করছিলেন 4 পুলিশ সদস্য। বিকাল 5:30টার দিকে সেখান থেকে যাওয়ার সময় একটি প্রাইভেট কারকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যৌক্তিক কারণ দেখাতে না পারায় গাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়। লকডাউন দেখতে রিকশা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মিরপুরের নেভি কলেজের কয়েকজন ছাত্রী। জিজ্ঞাসাবাদে বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ জানাতে না পারায় কিছুক্ষণ আটকে রেখে সতর্ক করে তাদের ছেড়ে দেয় পুলিশ। টেকনিক্যাল মোড়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরাও অকারণে বের হওয়া অনেক গাড়ি ফিরিয়ে দেন। এ সময় কোনো কোনো গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়। মিরপুরের বিভিন্ন মার্কেট, অলিগলি, ছোট সড়কের লোকজনকে খোশ গল্প করতে দেখা গেছে। তাদের অনেকের মুখে মাস্ক ছিল না। মাঝে মাঝে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল গাড়ি দেখলে দ্রুত সরে পড়েন তারা। টহল দল চলে যাওয়ার পর আবারও তারা ফুটপাতে এসে জড়ো হন। রাব্বি নামে এমনই এক যুবককে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে বলেন, পরিস্থিতি বোঝার জন্য রাস্তায় এসেছি। মিরপুর 6 নম্বরে চলন্তিকা বস্তিতে গিয়েও দেখা যায় মানুষের জটলা। অলিগলির সড়কে লোকজনের ভিড়, তবে ওই এলাকার মূল সড়কে যানবাহন বা মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে মূল সড়কে চলছে রিকশা ও মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি নিয়েও বের হয়েছেন অনেকে। এদিন মিরপুরের সড়কগুলোতে অন্যান্য দিনের মতো গণপরিবহনের চলাচল চোখে পড়েনি। তবে রিকশার আধিক্য ছিল, কিছু কিছু মোটরসাইকেলও ভাড়ায় যাত্রী পরিবহন করেছে। এরই মধ্যে করোনা প্রতিরোধে শাটডাউনের মধ্যেই বকেয়া বেতন ও ওভারটাইমে টাকার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি খাবার কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
লকডাউনের প্রথম দিন সকাল 8টার দিকে শ্রমিকরা তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর 12টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক ও স্থানীয় লোকজন জানান, হাশেম ফুড লিমিটেডের কারখানায় জুস, ক্যান্ডি, বিস্কুট, লাচ্ছি, সেমাই সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হয়। কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। দুই মাস ধরে ওভারটাইমের টাকা, বকেয়া বেতন ও বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন কারখানার শ্রমিকরা। দাবির ব্যাপারে মালিকপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় সকালে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। হাশেম ফুড লিমিটেডের অ্যাডমিন ইনচার্জ ইঞ্জিনিয়ার সালাউদ্দিন জানান, করোনার কারণে কোম্পানিটি আর্থিকভাবে চাপে আছে, তাই শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা দিতে একটু সময় লাগছে। তবে 5 জুলাই দুই মাসের ওভারটাইমের টাকা ও বকেয়া বেতন পরিশোধ করা হবে, বাকিটা ঈদের আগে পরিশোধ করা হবে। অন্যদিকে ফাইজারের টিকা পাবেন এমন খবরে প্রবাসী কর্মীরা 1 জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভিড় করেন। এ সময় টিকা না পেয়ে বিক্ষোভ করেন তারা। 30 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকার 7টি হাসপাতালে প্রবাসী কর্মীদের ফাইজার বায়ো এনটেকের টিকা দেওয়া হবে। প্রবাসী কর্মীরা বলেছেন, করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করলেও তারা মোবাইল SMS পাননি। আবার অনেকে কিভাবে নিবন্ধন করতে হবে তা জানেন না। স্বাস্থ্য অধিদপ্তর কেবল সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের এই টিকা দেওয়ার কথা জানালেও এদিন টিকাদান কেন্দ্রে ইভ্যালি ও অন্যান্য দেশ থেকে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীরাও ভিড় করেন। বিক্ষোভের পরে সেখানে উপস্থিত হয়ে প্রবাসী কর্মীদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুসালেহীন। তিনি বলেন, অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভ্যাকসিন পেতে নিবন্ধন করতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিয়েছি। সে ব্যবস্থার ছোট্ট একটা প্রতীকী উদ্বোধন হলো আজকে। এটা আমরা 5 থেকে 7 জনকে দিয়ে করতে চেয়েছিলাম। সচিব বলেন, আমরা বোঝাতে চাই যে আপনাদের সঙ্গে আছি, এই মন্ত্রণালয় আপনাদের জন্য কাজ করছে এবং ভ্যাকসিনের এই সংকটের মধ্যেও এ উদ্যোগ নিয়েছে। এ সময় প্রবাসীরা হট্টগোল শুরু করলে সচিব সবাইকে থামার অনুরোধ জানান। তিনি বলেন, প্লিজ আপনারা থামেন, আমরা কেউ আপনাদের চেয়ে কম প্যানিকড না। আপনারা সবাই আমাদের সম্পদ, এই জিনিসটা শুধু আমরা মুখে বলি না, করিও। এ সময় প্রবাসীদের আশ্বাস দিয়ে সচিব বলেন, এবার টিকার জন্য মাত্র 4টা সেকশন উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে পুলিশ, মেডিকেল ছাত্র আর আপনারাও রয়েছেন। এটা করা হয়েছে শুধু আমাদের উদ্যোগে। আগামী সোমবার থেকে আপনারা সবাই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যে অ্যাপে রেজিস্ট্রেশন করবেন এটা কিভাবে করবেন, এটা কিভাবে বোঝা যাবে? যখন আপনার নামটি আমি সিস্টেমের মাধ্যমে ওখানে পাঠাবো, আমি আপনার নাম এখন লিখে নিলাম, হাতে হাতে এটা পৌঁছে দিলাম, এটা হবে না। এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, অধৈর্য হলে কোনো সমাধান আসবে না। প্রধানমন্ত্রী বলেছেন, 7টা হসপিটালে ভ্যাকসিন দেওয়ার কথা, কিন্তু সময় তো থাকতে হবে, ব্যবস্থাপনা করতে কিছুটা সময় দরকার। তিনি বলেন, রবিবার বা সোমবারের দিকে ভ্যাকসিন নিবন্ধনের ব্যবস্থা হবে। সৌদি আরব ও কুয়েতে ফাইজারের টিকার কথা বলেছে, যাতে একটা ডোজ নিলে সেদেশে গিয়ে বাকিটা নিতে পারে। ফাইজারের সিঙ্গল ডোজ এখন কেবল কুর্মিটোলায় আছে। সুপ্রিয় ভিউয়ার্স, কোন দেশে বাস করি আমরা বলেন? লকডাউন দেখতেও নাকি রাজপথে ঘোরাঘুরি করে মানুষ। ঘোরাঘুরি করতে গিয়ে এত মানুষ গাড়ি আটক হওয়ার পরেও কারো শিক্ষা হয় না। মানে আমরা এমন একটা জানি যে সুখে থাকতে ভূতে কিলায়। এই ভূতে কিলানো কিছু মানুষকে গ্রেফতার করা একদম উচিত কাজ। তাদের কারাগারে নিয়ে উপযুক্ত থেরাপি দেওয়া হোক। এদের কারণে অসহায় দিনমজুররা ছাড় পাচ্ছে না। কি বলেন আপনি? আমার সাথে আপনিও একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।